আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাইক সার্ভিস টু পয়েন্ট এম এ সবাইকে স্বাগতম। আজকে স্পেশাল দুইটি মোটরসাইকেল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনার স্ক্রিনে দেখছেন দুইটি জাপানি সিডিআই মোটরসাইকেল। সিডিআই মোটরসাইকেল অনেকের অনেক প্রয়োজন, আমাদেরকে বলেন যে ভাই সিডিআই ভালো কোনো বাইক থাকলে আমাদেরকে দেখান। তো ভাই বাইক দুইটি আজকে নিয়ে আসছি, দুইটি বাইক সম্পূর্ণ দুই কোয়ালিটির বাইক, একটা হচ্ছে হাই কোয়ালিটির এবং আরেকটা লো কোয়ালিটির বাইক। দুইটার বিষয়ে বিস্তারিত আমরা আলোচনা করব এবং সম্পূর্ণ বাইক আপনাদেরকে দেখাবো এবং এই বাইকের দাম কত সেই সব বিষয়ে বিস্তারিত আমরা এই ভিডিওতে আলোচনা করব। ভিডিও শেষে এই বাইকের দাম আমরা আলোচনা করব। সামনে টায়ারটা দেখেন এবং রিং এবং হাবস, শকের জাম্পার এবং মাডগার্ড যেরকম আছে ঠিক সেরকমই দেখতে, কোনো লোকোচুরি নাই। সিগন্যাল লাইটটা দেখছেন, হেডলাইট, মিটার, হ্যান্ডেল, কন্ডিশন আপনারা দেখে নেবেন। ট্যাঙ্কি কালারটা পরে করানো হয়েছে পাখি মডেল বাইক। এবং ইঞ্জিনের সাইডটা দেখেন, ইঞ্জিনের ভেতরে রয়েছে ওয়েট পিনিয়াম, ব্যালেন্সার নেই। এবং স্যালেন্সার পাইপটা দেখছেন কন্ডিশন। সাইড কভারটা দেখেন, নাম্বার দিনাজপুরের। পিছনের টায়ারটা কন্ডিশন ভালো আছে এবং চেন কভারটা অরিজিনাল রয়েছে। শকের জাম্পার পিছনের এবং সাইড কভারটা দেখেন, ইঞ্জিন সাইডটা দেখেন। এবং এই বাইকের বিশেষত্ব হচ্ছে বাইকের কার্বোরেটরটা অরিজিনাল। ট্যাঙ্কির কালারটা দেখাচ্ছি আপনাদেরকে সম্পূর্ণ এবং এই দিক থেকে পুরো বাইকটা আপনাদেরকে দেখাচ্ছি। দাঁড়ান এক মিনিট, দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন পুরো বাইকটা এভাবে দেখাচ্ছে। বাইকের কন্ডিশন দেখছেন আপনারা, আপনারাই বলবেন কেমন লেগেছে আপনাদের বাইকটি এবং কোন বাইকটি আপনাদেরকে আপনাদের কাছে ভালো লেগেছে আমাদেরকে বলবেন। তো আমরা এখন দেখাবো আপনাদেরকে হাই কোয়ালিটির বাইক। তো হাই কোয়ালিটির বাইকের মধ্যে আপনার কী কী অরিজিনাল রয়েছে আপনাদেরকে দেখাবো এবং কন্ডিশন কীরকম রয়েছে সেই সব বিষয়ে বিস্তারিত আলোচনা করছি। সামনে থেকে আপনাদেরকে বাইকটি দেখাই, মিটারটা দেখেন একদম অরিজিনাল রয়েছে, একদম হোন্ডা লেখা অরিজিনাল মিটার। হেডলাইটটা তাইওয়ানের, এটা পরে লাগানো হয়েছে। হ্যান্ডেলটা দেখছেন অরিজিনাল এবং ট্যাঙ্কির কালারটা দেখেন, মাডগার্ডটা একদম অরিজিনাল। শকের জাম্পার নিকেলগুলো দেখেন একদম অরিজিনাল রয়েছে এবং সামনে টায়ারটা নতুন এমআরএফের লাগানো। হাবস, রিং এবং শোকাপ সবই অরিজিনাল, ডুপ্লিকেট প্রমাণ করতে পারবেন না। আমি যেটা অরিজিনাল বলবো সেটা অরিজিনালই রয়েছে। ট্যাঙ্কির কালারটা দেখুন একদম অরিজিনাল। ইঞ্জিনের সাইডটা দেখেন ফ্রেশ রয়েছে, কার্বোরেটর অরিজিনাল রয়েছে, জাপানি ওই লেখা দেখতে পাচ্ছেন। সাইড কভারটা অরিজিনাল এবং ইঞ্জিনের সাইডের কালারটাও অরিজিনাল, কিকটা অরিজিনাল রয়েছে দেখুন। স্যালেন্সার পাইপটা একদম অরিজিনাল রয়েছে, স্যালেন্সার পাইপ ফ্রেশ রয়েছে। এবং সিটটা দেখেন, সিগন্যাল লাইট রয়েছে, পিছনের টায়ারটা এমআরএফ এবং পিছনের রিং হাবস এগুলো অরিজিনাল। এ সাইড থেকে পুরো গাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি। এই বাইকের নাম্বার হচ্ছে দিনাজপুরের, ক্যারিয়ারটা অরিজিনাল আছে। তো এই সাইড থেকে প্রায় ম্যাক্সিমাম জিনিসই অরিজিনাল। তো এই বাইকটিতে ব্যালেন্সার রয়েছে, ওয়েট পিনিয়াম রয়েছে, মোবাইল পাম্প অরিজিনাল রয়েছে, সব কিছুই অরিজিনাল। ম্যাক্সিমাম মেন মেন পার্টস অরিজিনাল, কিছু পার্টস পরে লাগানো হয়েছে, মেন মেন পার্টস যেগুলো সেগুলো অরিজিনাল। তো ভিউয়ার্স, আমাদের এই দুইটি বাইকের মূল্য আমরা নির্ধারণ করব এখন। প্রথমে যে বাইকটি আপনাদেরকে দেখালাম সেই বাইকের মূল্য হবে 32,000 টাকা, এখানে কম বেশি করে আপনারা নিতে পারবেন। এবং পরে যে ফ্রেশ কন্ডিশনের বাইকটা আপনাদেরকে দেখালাম সেই বাইকটা আপনারা নিতে পারবেন আমাদের সাথে আলোচনা সাপেক্ষে। ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে, ফোন নাম্বারে বিস্তারিত আলোচনা করে নিতে পারবেন। ফ্রেশ কন্ডিশনের বাইকের মাইলেজ 30 কিলোমিটার এবং লো কোয়ালিটির বাইকের মাইলেজ 25 কিলোমিটার। এবং কাগজপত্র জেনুইন রয়েছে, ফোন দিয়ে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।